আছি সিলেটের কালীগঞ্জে। গত দুই একদিন থেকে পেঁয়াজের দাম বাজারে চড়া হয়ে গেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ অনেকটা হতাশায় রয়েছেন যে পেঁয়াজের দাম আবারও নাকি বাড়বে বা বাড়তে শুরু করেছে, এরকমই অনেকে মনে করছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে সেটা তুলে দিচ্ছি, আপনারা যারা আমাদের যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে আপনারা দেখেন যে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, যেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট থেকে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে পেঁয়াজ কিভাবে দাম বাড়লো এবং এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা সেই বিষয়টি জানার জন্যই কিন্তু তারা এখানে অভিযান চালাচ্ছেন, যেখান থেকে সিলেটের লোকাল বাজারগুলোতে পেঁয়াজ যায় আপনারা অনেকে জানেন, এবং সিলেটের লোকাল যে বাজারগুলোতে সরবরাহ করা হয় সেই কালীঘাট বাজারে কিন্তু পেঁয়াজের বাজারে অভিযান চালা দিচ্ছেন। শ্যামল প্রকাশ্য সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার। যাই হোক, আমরা দেখছি যে এখানে জাতীয় ভোক্তা অধিকারের সিলেটের শাখা থেকে যে অভিযান দেয়া হচ্ছে, শ্যামল প্রকাশ্য যিনি এখানে দায়িত্ব পালন করেছেন জাতীয় ভোক্তা অধিকারের দায়িত্বশীল, আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। পেঁয়াজের দাম বাজারে চড়া গতকাল থেকে লাগামহীন অবস্থা হয়ে গেছে পেঁয়াজের বাজারে, এবং সেজন্যই কিন্তু আজকে ভোক্তা অধিকার যারা আছেন তারাই কিন্তু আজকে এখানে সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাটে অভিযান চালাচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং এখান থেকে কিন্তু সারা সিলেটের বিভাগের বিভিন্ন লোকাল বাজারগুলোতে পেঁয়াজ সরবরাহ করা হয় এবং বিভিন্ন লোকাল ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে পেঁয়াজ কিনে নিচ্ছেন। আমরা সরাসরি আজকে দেখছি সিলেটের কালীঘাটে, যেখানে পেঁয়াজ বা পেঁয়াজের বাজার বা পেঁয়াজগুলো পাইকারে সেল দেওয়া হয়, সেখান থেকেই আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা দেখছি এখানে তারা এখান থেকে জরিমানাও করছেন সম্ভবত, আমরা কথাবার্তা চলতেছে দোকানের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে, যেখানে পেঁয়াজ আদা বা এভাবে বিভিন্ন মশলাপাতির জিনিস রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে। সরাসরি যারা এখানে আছেন, أشهد أن محمدا
শুনলাম এবং আপনারা দেখছেন যে পেঁয়াজের দাম বাড়ার কারণে ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা কিন্তু পেঁয়াজের বাজারে অভিযান চালাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে পেঁয়াজের দাম বাড়ার পিছনে কোন সিন্ডিকেট আছে কিনা বা কি কারণে পেঁয়াজের দাম বাড়লো সেটি জানার জন্য এবং বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখছি তারা তল্লাশি করছেন এবং সেখান থেকে কিন্তু জরিমানাও করছেন আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি যারা আছে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন বর্তমান পেঁয়াজের বাজার মূল্য নিয়ে অনেক পেঁয়াজের দোকান রয়েছে এবং সিলেটের প্রত্যেকটি লোকাল বাজারে কিন্তু এখান থেকে পেঁয়াজগুলো যায় আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সরাসরি সরাসরি সিলেটের যে বাজার থেকে লোকাল বাজারগুলোতে পেঁয়াজ যায় এবং পাইকারি এবং খুচরা বিক্রি করেন পাইকারি এখান থেকে নিয়ে সেই পেঁয়াজের বাজারই কিন্তু আমরা আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি পেঁয়াজের দোকানে তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন সাপরান রহমতুল্লাহ আলাহি বাণিজ্যালয় ওকে বারো
সরাসরি আমরা দেখাচ্ছি কালীঘাটের বিভিন্ন দোকানে তাদের এই অভিযান চলছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের। আব্দুল মতিন ব্রাদার্স পেঁয়াজের দোকান, এবং পেঁয়াজের দোকানেই কিন্তু প্রবেশ করছেন। সরাসরি পেঁয়াজের দোকানে অভিযান চলছে ভোক্তা অধিকার সংস্থার পক্ষ থেকে। অনেক মজবুত আছে, তাদের দোকানে অনেক পেঁয়াজ আছে, এবং পেঁয়াজ দেখেই তারা কিন্তু প্রবেশ করেছেন। হ্যাঁ, আগের যে দামে আছে ওই দামে বিক্রি করতাম। পেঁয়াজের দোকানে যারা আছেন দায়িত্বশীল তাদেরকে বলা হচ্ছে যে আগের দামে পেঁয়াজগুলো বিক্রি করার জন্য, কিন্তু অনেকেই আগের দামে পেঁয়াজ বিক্রি করছেন না, যার ফলে অনেক তথ্য নিচ্ছেন। এবং গতকালও কিন্তু তারা সিভিল ভাবে গতকালও কিন্তু তারা এসেছিলেন কাস্টমার হয়ে। আমরা যদি জানলাম বা জানার চেষ্টা করলাম, আমরা সরাসরি পেঁয়াজের দোকানে যে অভিযান চলছে সেখানে কিন্তু আছি, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন পেঁয়াজ, বস্তা ভর্তি পেঁয়াজ, অনেক পেঁয়াজ মজুদ রয়েছে। কত? 98 দিনে 100 টাকা। বর্তমান রেট 98 থেকে 100 টাকা রেট লিখে দিয়ে গেছেন ইতিমধ্যে। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের কালীঘাট থেকে পেঁয়াজের দোকানে যে তদন্ত চলছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাতীয় ভোক্তা অধিকারের সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারাই কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছে, এবং তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের বলা হয়েছে আপনাদের আর
এখানে পেঁয়াজের দাম লেখা হয়েছে 98 থেকে 100 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতে হবে, এটা আগের দামে, আগের কিনা পেঁয়াজ আগের দামেই কিন্তু এটা বিক্রি করতে হবে এবং এটাই কিন্তু বলা হয়েছে এবং বলা দিচ্ছেন, আমরা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি 98 থেকে 100 টাকা আগের দামের পেঁয়াজ যেগুলো আছে সেগুলো বেচার জন্য বলে গেছেন, আমরা সেটা সরাসরি সিলেটের কালীঘাট থেকে আজকের যে ভোক্তা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু অভিযান চলতেছে, সেই অভিযানে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি এবং ভিডিও শুরুতে সরাসরি কালীঘাটের প্রধান প্রধান রাস্তা যেগুলো আছে সেগুলোকে কিন্তু সচেতন করতে আমরা সেটা আপাতত তুলে ধরার চেষ্টা করছি। এই যে পেঁয়াজের অভিযান বা বিভিন্ন দোকানগুলো তারা পরিদর্শন করছেন এবং মেমো যাচাই বাছাই করছেন পেঁয়াজের পেঁয়াজের অতিরিক্ত দাম কেন, দেশের বিভিন্ন স্থানে কিন্তু সেই অভিযান চলছে। সরাসরি কালীঘাটে আমরা আছি পেঁয়াজের বাজারে এবং যেখান থেকে পেঁয়াজের অতিরিক্ত দাম হওয়ার কারণে কিন্তু অভিযানে নেমেছেন ভোক্তা অধিকার টিম এবং তারা এর আগেও কিন্তু কাস্টমার হয়ে বিভিন্ন দোকানে এসেছেন, সেগুলো জানার যা যাচাই বাছাই করার চেষ্টা করেছেন, দেখার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন এবং বুঝে এসেই কিন্তু তারা আজকে এখানে অভিযান নেমেছে। কত করে চলে পেঁয়াজ এখন? আমি বর্তমানে বেচলাম 150 আমরা 175 টাকা কমতে হিসাবে আপনার মেমো আছে আমার কোনো সমস্যা নেই। যেখানেই কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে সেখানেই কিন্তু এখানে আজকের ১৭০ টাকা করে পেঁয়াজ, আপনারা দেখেন পেঁয়াজের বাজারে যে ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা রয়েছেন অভিযানে বাজার তদন্ত করতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের কালীঘাট থেকে আমরা আজকে এই ১১০ টাকা করে কেজি বিক্রি করতে হবে এটা লেখা আছে এবং লিখে দিয়ে যাচ্ছেন। দোকানের ভিতরে প্রচুর পেঁয়াজ রয়েছে, কিছু বস্তা আছে
আজ হে দর্শক সরাসরি বিভিন্ন দোকানে তারা নির্ধারণ করে যাচ্ছেন আগের যে মালগুলো আছে ঠিক আগের রেটই বেচার জন্য এবং তারা বিভিন্ন দোকান থেকে মেমো দেখছেন এবং অভিযান অব্যাহত রেখেছেন 150 টাকা কেজি অনেকেই বিক্রি করছেন বিভিন্ন রেটের দাম এবং যারা দায়িত্বশীল হচ্ছে তারা বলছে আজকে পেঁয়াজের দাম কমেছে সরাসরি পেঁয়াজের দোকানে পেঁয়াজের অভিযান চলছে পেঁয়াজের দাম যারা অতিরিক্ত বাড়িয়েছেন এবং তাদের মেমো দেখেই তাদেরকে বলা হচ্ছে পেঁয়াজ কিভাবে বিক্রি করবেন সরাসরি আমরা শুনছি দেখি আজকের অভিযানটার একটু বলবেন কি কি বিষয় আপনারা ফলো করছেন আচ্ছা আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনা সারা বাংলাদেশে পেঁয়াজের উপর অভিযান চলছে আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে পেঁয়াজের দাম ছিল 90 থেকে 100 টাকার মধ্যে কিন্তু হঠাৎ করে এই পেঁয়াজের দাম 170-180 থেকে 200 টাকা পর্যন্ত উঠে যায় তো আমরা এখানে অভিযান পরিচালনাকালে যেটা বুঝতে পারি এটা হচ্ছে ব্যাপারী কারসাজি ব্যাপারীরা কোনো ধরনের মেমো দেয় না এখানে অধিকাংশ ব্যবসায়ী হচ্ছে যে ওনারা কমিশনে বিক্রি করেন 80 পয়সা বা 50 পয়সা কমিশনে বিক্রি করেন যেটা ওনারা বলছেন তো আমরা গতকালকে ওনাদেরকে সচেতন করে যাই আজকে আবার যখন অভিযানে আসি তখন আমরা কিছু কিছু প্রতিষ্ঠান যেটা পাইলাম যে মূল্য তালিকা নেই পাশাপাশি হচ্ছে যে অতিরিক্ত দামে বিক্রি করছে তো 170-180 কিন্তু কোনো ধরনের মেমো দেখাতে পারেনি এই জন্য আমরা একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানা আওতা নিয়ে আসি এবং সেটা আমরা তৎক্ষণাৎ আদায় করি এছাড়া আমরা আরো কয়েকটা প্রতিষ্ঠান পাই যেখানে আমরা যে পূর্বের দামে অর্থাৎ ওনারা যে পূর্বে 90 টাকা বা 100 টাকা করে কেজি বিক্রি করছেন
ওই দামে ওদেরকে বিক্রি করার জন্য আমরা ঘোষণা দিয়ে আসছি এখানে এবং ওটা ওনারা কার্যকর করছেন। এবং আমাদের যাবতীয় অবজারভেশন হচ্ছে আমাদের পেঁয়াজের যে দামটা আমরা এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে দামটা অনেক বেড়ে গেছে বা অনেক কারসাদি করে বাড়িয়ে নিয়েছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে এক দুদিনের মধ্যে এটা স্থিতিশীল হয়ে যাবে বলে আমরা আশা করি। আমরা দেখেছি বেশ কিছু দোকান বন্ধ করে ওরা চলে গেছে, তাদের তো আর আনা যাচ্ছে না। না, আমরা এটা আমাদের যারা এরকম করছে আমাদের অবজারভেশন থাকবে, আমরা পরবর্তী যখন আসবো আমরা এগুলো অবশ্যই দেখবো। এবং আমরা আশা করি আজকে একটা ইমপ্যাক্ট করবে, যেহেতু এখানে 100 টাকা বা 110 টাকা করে বিক্রি করবে সাইকেল ব্যবসায়ী আছেন, সেহেতু এটা খুচরা বাজারে এটা একটা ইমপ্যাক্ট করবে। আপনার নিয়মিত ফলো আপ রাখার যে বিষয়টা, হ্যাঁ আমরা অবশ্যই আমরা এটা রেগুলার আমাদের মনিটরিং অব্যাহত থাকবে, আমাদের মহাপরিচালক মধ্য নির্দেশনা যেহেতু আছে এটা আমরা রেগুলার এটা করে ইয়ে করবো, মনিটরিং আওতায় রাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দামটা কমছে। থ্যাংক ইউ। আমরা একসাথে নিয়ে নিই যে আজকে যে অভিযান আপনারা দিয়েছেন এবং যেখানে পেঁয়াজের দাম লোকাল বাজারে যেটা 100-150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আজকের বাজারের অবস্থা কি দেখলেন এবং কিভাবে আপনারা তাদের বিষয়টা? না, আপনারা তো ইতিমধ্যে দেখলেন কালীঘাটে যেটা আগে ছিল 170 টাকা থেকে 180 টাকা, আমরা অভিযানের পরে এটা 110 টাকা নেমে আসছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি যে ওনারা পূর্বের যে দামে ওনারা কিনছেন, পূর্বের যে দামে বিক্রি করছেন, যেন ওই দামে ওনারা বিক্রি করেন। ইতিমধ্যে কয়েকটা দোকানকে আমরা আপনারা দেখলেন যে ওনাদেরকে ওনারা 110 টাকা করে বিক্রি করবেন বলে সম্মত হয়েছেন এবং আমরা ঘোষণা করে দিয়েছি যাদের পেঁয়াজ দরকার তারা 110 টাকা করে কিনতে পারবে। আপনারা যাদেরকে বলে যাচ্ছেন যে 110 টাকা বা 100 টাকা থেকে 100 টাকার ভিতরে বিক্রি করার জন্য, আপনারা চলে যাওয়ার পরে তারা কি সেই দামে বিক্রি করবেন না আবার সেই পুরনো দামে চলে যাবে? ওনারা অবশ্যই 110 টাকা করে বিক্রি করবেন, যেহেতু আমরা ওটা আমরা পরবর্তীতে আমরা মনিটরিং যখন দেখবো ভাউচারগুলো দেখবো যে ওনারা আসলে 110 টাকা করে বিক্রি করছেন কিনা, বা কোনো ভোক্তা যদি আমাদের কাছে অভিযোগ করে এই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা অলরেডি ঘোষণা করে দিয়ে আসছি যাদের পেঁয়াজ দরকার ওই দোকানগুলো থেকে ওনারা কিনে নিতে পারেন। বেশিরভাগই যে লোকাল বাজারগুলো আছে যেখানে সাধারণ মানুষদের বসবাস বেশি রয়েছে, তারা কিন্তু পেঁয়াজের দোকানগুলোতে অতিরিক্ত দাম তারা বাড়িয়ে ফেলছে, 200 টাকা গতকাল দেখছি 210 টাকাও কোনো কোনো লোকাল বাজারে বা লোকাল এরিয়াতে বিক্রি হয়েছে, সে বিষয়ে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, অবশ্যই আমাদের আমরা যেহেতু সিলেট মেট্রোপলিটনে আছি আমরা এই এলাকা দেখছি, আমাদের জেলার যে যিনি অফিসার আছেন উনি অবশ্যই উপজেলা লেভেলে উনি বাজারগুলো দেখছেন। আজকে আমরা যে সিলেট শহরগুলোতে যদি আমরা ঠিক করতে পারি, যারা আসলে বড় আপনারা জানেন কালীঘাট একটা বড় একটা বাজার, এখান থেকে আসলে মূলত যে প্রান্তীয় যে উপজেলাগুলো আছে ওইখানে পেঁয়াজ বা এগুলো বিক্রি হয়, তো এখানে যদি আমরা ঠিক করতে পারি আমরা আশা করি এটা ইম্প্যাক্টটা উপজেলাতেও পড়বে। আমি শ্যামল প্রকাশ, সহকারী পরিচালক সিলেট মেট্রো দায়িত্ব আছে। আমরা একটা দোকানকে জরিমানা করছি, 30,000 টাকা জরিমানা করছি তাৎক্ষণিকভাবে, ওনার মূল্য তালিকা ছিল না, পাশাপাশি হচ্ছে উনি পেঁয়াজ থাকা সত্ত্বেও বলছেন যে ওনার পেঁয়াজ নাই, কিন্তু উনি অবৈধভাবে এটা মজুত করে রাখছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা দায়িত্বশীলদের বক্তব্য শুনলাম ভোক্তা অধিকার, এবং ভোক্তা অধিকার থেকে যারা আজকে এই অভিযান পরিচালনা করেছেন তারা যে কথাগুলো বলেছেন, এখন পেঁয়াজের বাজার মূল্য যেটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে 100-110 টাকার ভিতরে কিন্তু তারা বিক্রি করতে হবে, এবং বিভিন্ন দোকানদারকে তারা ইতিমধ্যে বলেও গিয়েছেন। আমরা তাদের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাটা সরাসরি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা সকলে যৌক্তিক লাভে এবং ন্যায্যতম মূল্যে পেঁয়াজ বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যাদের এখানে পুরাতন পেঁয়াজ আছে তারা পুরনো দামে পেঁয়াজ বিক্রয় করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যারা পেঁয়াজ থাকা সত্ত্বেও অবৈধভাবে মজুত করে কৃত্রিম সম্পদের মাধ্যমে দাম বৃদ্ধির কারসাজি করছেন, সরকার তা কোনো হস্ত দমন করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে বারবার সতর্ক করার পরেও আপনাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপনাদেরকে বারবার অনুরোধ করার সত্ত্বেও আপনারা চেঞ্জ হচ্ছেন না। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা ন্যায্য মূল্যে এবং যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সকল পণ্যের ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করুন এবং ক্রেতাকে বিক্রয় রসিদ প্রদান করুন। ধন্যবাদ। পেঁয়াজের দাম নামিয়ে আনতে এখানে ঘোষণা করা হচ্ছে পুরনো দামে বিক্রি করার জন্য, যাতে কোথাও পেঁয়াজ মজুদ রেখে দাম বাড়ানো না হয় সেই বিষয়টি জানিয়ে গেলেন জাতীয় ভোক্তা অধিকার। যারা সিলেক্টের দায়িত্বশীল তারাই কিন্তু এখানে মাইকিং করে এবং মনিটরিং করেই কিন্তু আজকে এই বিষয়টি জানিয়ে যাচ্ছেন। Thank you.
সরাসরি সিলেটের কালীঘাট এবং কালীঘাট থেকে কিন্তু যেগুলো সারা সিলেট বিভাগের লোকাল বাজারে সরবরাহ করা হয় সেই কালীঘাটেই কিন্তু আজকে ভোক্তা অধিকারের দায়িত্বশীলদের অভিযান ছিল এবং তারা কে কত দামে বিক্রি করেছেন সেটাই দেখছেন। আবার তারা এখানে কাস্টমার হয়েও কিন্তু যাচাই বাছাই করবেন বা করছেন এরকমই কিন্তু তারা জানিয়েছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের কালীঘাটে যে পেঁয়াজের দাম বা পেঁয়াজের বাজারে যেখানে মনিটরিং করা হচ্ছে এবং জাতীয় ভোক্তা অধিকারের সিলেট শাখার দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং একটি দোকানকে ৩০,০০০ টাকা ইতিমধ্যে তারা জরিমানাও করেছেন। আমরা সেটা দেখেছি এবং তাদের কাছ থেকে শুনেছি, আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। বিশেষ করে লোকাল যে বাজারগুলো আছে আপনারাও কিন্তু পেঁয়াজের অতিরিক্ত দাম নিতে পারবেন না, যে কোনো সময় আপনার দোকানেও তারা কিন্তু যেতে পারেন এবং উপজেলা পর্যায়ে এবং শহর পর্যায়ে সব জায়গায় কিন্তু মনিটরিং চলছে, আমরা সেটার একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এই দোকানেই কিন্তু প্রথমে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং এখানে আরেকটি দোকান আছে আমরা দেখছি। সরাসরি আপনারা দেখছেন সিলেটে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকার সংস্থার দায়িত্বশীল যারা আছেন তারা অভিযান চালাচ্ছেন এবং কে কত টাকায় বিক্রি করছেন সেটার মেমো দেখছেন এবং বিভিন্ন দোকানে ইতিমধ্যে অভিযান চলেছে, জরিমানাও করা হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনার পেঁয়াজ ছাড়া অন্যান্য সকল খোলা পণ্যের জন্য মূল্য তালিকা প্রদর্শন করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা ন্যায্য মূল্যে এবং যৌক্তিক লাভে পেঁয়াজ ছাড়া অন্যান্য পণ্য বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যদি কেউ অবৈধভাবে পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বৃদ্ধির চেষ্টা চালান, সরকার তা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনারা ক্রয় এবং বিক্রয় রসিদ সংরক্ষণে প্রদর্শন করছেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করছেন না। যদি কোন ব্যবসায়ী বারবার একই অপরাধ করেন, সরকার তা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যদি কারো কাছে পুরাতন পেঁয়াজ থাকে এবং যেগুলো এখন বাজারে আছে সবগুলোই পুরাতন পেঁয়াজ, এইসব পেঁয়াজ পূর্বের দামে বিক্রয় করতে হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ক্রয় বিক্রয় রসিদ ব্যতীত যদি কেউ অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করেন তবে ভোক্তা অধিকার তা কঠোর হস্তে দমন করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এই বাজারে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সাইলেন্ট ট্রেডার। এই প্রতিষ্ঠান থেকে তারা আমাদেরকে কথা দিয়েছে যে তারা প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা করে বিক্রয় করবে, প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা করে বিক্রয় করবে। যদি তারা এর ব্যত্যয় ঘটায় তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে অথবা অভিযোগ করে আমাদেরকে সহযোগিতা করুন। যদি তারা এর ব্যত্যয় ঘটায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধন্যবাদ। আর সরাসরি এখানে সালে ক্যাটার্স ১১০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে বা বিক্রি করবে, কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারেন এরকম ঘোষণা করে গেছেন ভোক্তা অধিকারের দায়িত্বশীল। আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের কালীঘাট থেকে উপস্থান করা ভিডিওটি আমরা এই মুহূর্তে
আপনাদেরকে তুলে দিলাম এবং বিভিন্ন দোকানে তারা ইতিমধ্যে রেট দিয়ে দিয়েছেন এবং পুরনো পেঁয়াজ পুরনো কেনা দামে যেটা আছে সেটা পুরনো কেনা দামেই কিন্তু বিক্রি করতে হবে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আশা করি আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে সরাসরি সিলেটের কালীঘাট থেকে আজকে ভোক্তা অধিকারের অভিযান যেটা রয়েছে পেঁয়াজের দাম বাড়া নিয়ে কিন্তু মানুষ হতাশা ছিলেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক শ্রোতা সরাসরি সিলেটের কালীঘাট বাজার এবং সেখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি এবং প্রত্যেকটি দোকানে কিন্তু তারা ইতিমধ্যে হারছেন এবং প্রত্যেকটি দোকান থেকে কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে বক্তব্য রয়েছে সেটা তারা প্রদান করছেন এবং জানিয়ে দিচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাদের উদ্দেশ্যে পেঁয়াজ 110 টাকা 80-90 থেকে 110 টাকার ভিতরে বিক্রি করতে হচ্ছে কোনো কোনো জায়গায় 98 থেকে 100 টাকা পর্যন্ত রেট দেওয়া হয়েছে এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদেরকে ভিডিওর শুরুতে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু তারা কথা বলছেন প্রত্যেকটি দোকান থেকে কথা বলেই কিন্তু তারা জানার চেষ্টা করছেন মেমো দেখার চেষ্টা করছেন এভাবেই কিন্তু তারা চলছেন আর সামনের দিকে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি জাতীয় ভোক্তা অধিকার সিলেট শাখার দায়িত্বশীলরা এটি হচ্ছে সিলেটের একমাত্র বাজার যেটা আমদানি এবং রপ্তানি করা হয় আমদানি করা হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং রপ্তানি করা হয় সিলেট বিভাগের বিভিন্ন লোকাল বাজারগুলোতে আশা করছি আপনাদের সকলের সহযোগিতা সরাসরি আজকে আপনারা দেখুন সরাসরি আমরা সেটি কালীঘাট থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সে আশা প্রত্যাশা রাখছি কালীঘাট থেকে আমরা আছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক দর্শক আপনারা দেখলেন সিলেটের কালীঘাটে যে অভিযান চলছিল আজকের বিশেষ করে পেঁয়াজের উপরে পেঁয়াজের দাম হঠাৎ করে 200 টাকা যাওয়ার কারণে একদিনের ভিতরে পেঁয়াজের দাম 120 থেকে 130 থেকে 140 থেকে 200 টাকার উপরেও চলে গেছে এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেননি এবং সেটার জন্যই কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সিলেট শাখার দায়িত্বশীলরা কিন্তু মাঠে আছেন এবং মনিটরিং করছেন এবং মেমো দেখছেন আগের রেটে কিনা যেটা আছে সেটা আগের রেটে বিক্রি করার জন্য তাদেরকে জানাচ্ছেন আমরা সরাসরি সেটা সিলেটের কালীঘাট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছিলাম আপনারা যারা রয়েছেন দেখেছেন দেখছেন অবশ্যই সরকার সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক সরাসরি কিং ব্রিজের পাশে চলে আসলাম কালীঘাটের ভিতর থেকে আপনারা দেখেছেন দেখছেন এবং আপনাদের মতামত কমেন্টে লিখবেন বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ে যে আজকের অভিযানটা ছিল পেঁয়াজ বাজারে কেমন আছে সেটার জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি আজকের লাইভ সিলেটের কালীঘাট থেকে আপনারা যারা আছেন পেঁয়াজের দাম কোথায় কত চলছে এটা আপনারা অবশ্যই জানাবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা খুশি হব
শেষ তো আর কথা বলা সরাসরি আজকের লাইভে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি জাতীয় ভোক্তা অধিকার সিলেট শাখার দায়িত্বশীলরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সিলেটের হ্যাঁ আমরা সরাসরি আজকের যে অবস্থান সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক আপনারা সাথে থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দর্শক আমরা দেখছি দায়িত্বশীলরা চলে যাচ্ছেন এবং অভিযান তাদের আজকের জন্য এখানে অব্যাহতি রয়েছে আমাদের আজকের যে লাইভটি আপনাদেরকে দিলাম দেশ এবং বিদেশ থেকে যারা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন পেঁয়াজ নিয়ে যে কোনো জেলা থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পেঁয়াজ কোথায় কিভাবে বিক্রি হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই দায়িত্বশীলরা সেটা দেখবেন এবং দেখে তারা সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি একটা নাইবো আছি।